বিশেষ কায়দা করে কাটা হয়েছে ইলিশ মাছের লেজ। মেরুদণ্ডের কাটা ছাড়া লেজের মাছে এক পিসও কাটা খুঁজে পাওয়া যাবে না। অভিনব এই পদ্ধতির লেজের নাম হেলিকপ্টার। তোর কোনো কাটা নাই, লেজের ভিতরে কোনো কাটা থাকে না, মেইন একটা কাটাই থাকে বড়। বৈচিত্র্যময় নামের কারণে ইলিশ মাছের লেজ ভাজা এখন ভাইরাল। প্রতিদিন এই হেলিকপ্টারের টানে ছুটে আসছেন ভোজন রসিকরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক মজাদার খাবার, আমরা এই খাবার খেয়ে অনেক খুশি। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আজকে এই আকাঙ্ক্ষাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। লেজ ভাজার দাম 300 টাকা হলেও ক্রেতার অভাব হচ্ছে না, বরং দিন দিন ইলিশের লেজের চাহিদা বেড়েই যাচ্ছে। চ্যালেঞ্জ, যদি কাটা কেউ আপনারা খেতে এসে পান তাহলে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন, এটাই ওনার বৈশিষ্ট্য মূলত। এবং এটা এবং আমি যারা যারা এখনো এটার নাম শুনেছেন তাদেরকে সবাইকে আমি এখানে খেতে আসার জন্য অন্তত একবার এটাকে একটু টেস্ট করে দেখুন, তারপরে আপনাদের আমি যা বলছি এটা আপনারা নিজেরা নিজেদের সাথে বলতে পারবেন যে এটাই আসলে রাইট। হোটেল রেস্টুরেন্টে সাধারণত টাকা খরচ করে কেউ মাছের মাথা বা লেজ খেতে চায় না। এই রেস্টুরেন্টে তাজা ইলিশের ব্যাপক চাহিদা থাকলেও লেজের অংশ কেউ খেতে চাইতো না। পরে বাবুর্চি মুন্সিয়ানা আর মালিকের দেয়া নামের কারণে ইলিশের মাছের চেয়ে লেজের চাহিদা এখন বেশি। বোয়াল মাছের লেজা, ইলিশ মাছের লেজা করে খায় না, তখন এটার নাম আমি পরিবর্তন করে ফেলেছি যে ইলিশ মাছের লেজার নাম হলো হেলিকপ্টার। অর্থাৎ কাড়া নাই, উপরে নিচে কোথাও কাড়া পাবে না, মাছের কাড়া আছে ওগুলো এখন গায়ে, এইটারই হেলিকপ্টার বলে পরিচিত। মাছের লেজকে খাওয়ানোর উপযুক্ত করতে তরকারির ভিন্ন ভিন্ন পদ রান্না করতে হতো, কেউই টাকা দিয়ে মাছের লেজ খেতে চায় না। আর ইলিশের মতো দামি মাছের ক্ষেত্রে লেজের অংশ বিক্রি করা বড় ধরনের চ্যালেঞ্জের কাজ। অথচ কেবল নামের কারণে ইলিশের লেজ খেতে এখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সুরত খানের হোটেলে। না, এটার দামটা খুব একটা বেশি না, যেহেতু এখানে একটা মুন্সিয়ানা আছে, রান্না করার মধ্যে একটা মুন্সিয়ানা আছে, যেহেতু এখানে মেরুদণ্ডের কাটা ছাড়া অন্য কোনো কাটা পাওয়া যায় না, সেই তুলনায় এখানে দামটা খুব একটা বেশি না। কারণ আমরা সবাই জানি শখের তোলা 80 টাকা। হ্যাঁ, আমি এটা আগেই বলছি, এখানে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল এবং আমাদের এখানে চাঁদপুর থেকেও লোকজনরা এখানে চলে আসে। আর যেহেতু আমাদের নড়িয়াটা পদ্মা নদী বিধৌত অঞ্চল, তো এখানে তাজা ইলিশ মাছের সরবরাহ সবসময় থাকে এবং এখানে এই কারণে ইলিশ মাছের এই লেজার অংশটা হেলিকপ্টার নামে খুব পরিচিত এবং এটা এখন জনপ্রিয়তা লাভ করেছে সব জায়গায়। হেলিকপ্টার খেতে হলে আপনাকে যেতে হবে শরীয়তপুরের নড়িয়ায় সুরত খানের হোটেলে। এখানে যে কেবল হেলিকপ্টার পাওয়া যায় তা না, নদীর বিভিন্ন ধরনের তাজা মাছ আর মাংসের পদও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এ পর্যন্ত হীরা জিল, কস্তুরি, ধানসিরি, এস্টার, অনেক নামি নামি ব্র্যান্ডের হোটেলে খাওয়া দাওয়া করছি, কিন্তু এইখানে আইসা নড়িয়া বাজারে সালামবাইর হোটেল কয়দিন আগে ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখার পরে একটা কৌতূহল লাগছে, ওই হোটেলে খাবো। এখন খাইতে আইসা সত্যি এত ভালো একটা মজার খাবার খাইলাম যা অতুলনীয়। এই ব্যবসা শুরু করেছিলেন সুরত খান, তবে তিনি এখন আর জীবিত নেই। রেস্টুরেন্টটি চালাচ্ছেন তার ছেলে সালাম খান। রেস্টুরেন্টটি দেখলে অনেকের মনে হতে পারে সস্তায় মিলবে সব খাবার। আদতে মান ঠিক রাখতে আর 10টি মানসম্পন্ন রেস্টুরেন্টের মতোই দাম দিতে হয় সালাম খানকে। দাম 300 টাকা করে, মাছও বেশি, হেলিকপ্টার 300 টাকা, খাসি 70 টাকা, কাজলি মাছ 160 টাকা, বেশি 150 টাকা বেচতে নিচ্ছে। আজ বোয়াল যখন যেটা পাই বাজার অনুসারে দাম। তবে দাম যাই হোক না কেন, হেলিকপ্টার খাওয়াটা এখন অনেকটা প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইলিশের লেজের বৈচিত্র্যময় পদটি ভাইরাল হয়, সব শ্রেণীর মানুষ ভিড় করছেন সালাম খানের রেস্টুরেন্টে। হ্যাঁ, আমি অবশ্যই খেতে আসছি, কারণ আমার বাড়ি যদিও নড়িয়ার পাশের ইউনিয়নে, মূল কেদারপুর ইউনিয়ন, তো আমরা এখানে প্রায় আমাদের যে একটু ভালো খাবারের জন্য যখনই মনে হয় আমরা এখানে চলে আসি। আর এখানে হেলিকপ্টারের পিস বিক্রি করে 300 টাকা করে পিস। নড়িয়াতে সালাম খান হোটেলে এটা স্বাধীনতার পরপর থেকে এখানে প্রচলিত এবং সুন্দরভাবে এখন এটার খাওয়া দাওয়া চলতেছে। এখানের একটা ব্যাপার রয়েছে খাবারের মান, আর প্রতিনিয়তই এখানে সবসময় নদীর তাজা মাছ, মাছ মাংস যাই রান্না করুক উনি এখানে কখনো তাজা ছাড়া বা কোনো হাইব্রিড কোনো কিছু ব্যবহার করেন না, এই কারণে জনপ্রিয়তা বেড়েই চলছিল। ইদানিংকার এখানের একটি প্রোডাক্ট খুব জনপ্রিয় হেলিকপ্টার। কম দামে মানহীন খাবার বিক্রির চেয়ে একটু বেশি দামে মানসম্পন্ন খাবারই সালাম খানের পছন্দ। তিনি মনে করেন যেসব দোকান কম দামে খাবার বিক্রি করে বেশি লাভবান হচ্ছে তাদের অনেক ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নিতে হয়। পুঁজি করতে না, হোটেলে ব্যবসা আছে, মিথ্যা কথা কইতেইব, ওই চাষ করা খাওয়া দেশি কইতেইব, কুয়াকাটা চিলাকাঙ্গা ইলিশ মাছ খাওয়াইয়া পদ্মার কইতে তোর পয়সা বানাই চাপতাম, নদীর দা ওর দিদর খাওয়াইয়া পয়সা বানাইতে নেই, মাসে কয়ে দাম বেশি নেই। আমার যারা নি বাজার তখন মাছ কিনে এরা কয়ে না দাম বেশি না, হেরো আমার ঘরেই খায়, যেন এই বাজারে এই মাছের এই দাম,
নিচে বেসলে 10 টাকা থাকে কম। খাওয়ার সময় লেজের মাঝে কোনো কাটা পাওয়া যাচ্ছে না, এমনটা শোনার পরেই অবাক হচ্ছেন সাধারণ মানুষ। লেজের গাদা গাদা কাটা কোন পদ্ধতিতে হাওয়া হয়ে যাচ্ছে এই গোপন রহস্য বলতে নারাজ বাবুর্চি। হেলিকপ্টারটা বানাইতে হয় মাছটা যখন কাড়ি তখন একটু আগা মাথায় টান দেই, টান দিয়ে সোজা করে যায়, এরপরে আস্তে মাছ কাটটা ওটা আস্তে আস্তে কেচা এবার তেলে ছাড়লে ওটা কাড়া পাবেন না, কাড়া তেলের সাথেই একদম মাছের লোকে মিশা যায়। কিন্তু কাড়া গরম আপনারা সবাই খাইছেন কিন্তু পান নাই, আর বড় কাটা হইলে পাইতেন, তো এই হলো পরিস্থিতি। সুরত খানের হোটেল এখন রমরমা, হেলিকপ্টার খাওয়ার জন্য ভোজন রসিকদের কোনো অভাব নেই, যে কারণে রেস্টুরেন্টের কর্মচারীরাও সারাক্ষণ ব্যস্ত সময় পার করছেন। সালাম খান জানান তার নাতি নাতনিরাও ব্যস্ত হয়ে পড়েছেন হেলিকপ্টারের কাজে। দোকানে বর্তমানে আমরা 6-7 জন আছি, কাজে মহিলা আছে 2-3টা, আমার জামাই আছে, আমি আছি, আবার নায়নাথকুর আছে, এই এমনি করি দোকান।